নমস্কার বন্ধুরা, আমি জয় শুরু করছি আজকের আওয়ার স্পোর্টস ওয়ার্ল্ড। আজকের যে বিষয় তা কিন্তু হচ্ছে এসসি ইস্ট বেঙ্গলের বিদেশি ফুটবল প্লেয়ার ব্রাইট এনোভাখারে এসসি ইস্ট বেঙ্গল ছেড়ে অন্য কোনো দলে যোগ দিচ্ছে। কেন অন্য কোনো দলে যাচ্ছে এসসি ইস্ট বেঙ্গলের বিদেশি ফুটবল প্লেয়াররা এবং ব্রাইট এনোভাখারে, সেই সম্পর্কে জানাবো। এবং কিন্তু জানাবো মুম্বাই সিটি এফসির গুরুত্বপূর্ণ ফুটবল প্লেয়ার বার্থোলোমিও ওগবেচে মুম্বাই সিটি এফসি ছেড়ে আইএসএলের অন্য কোন দলে যাচ্ছে, এসসি ইস্ট বেঙ্গল, এটিকে মোহনবাগান, চেন্নাই নাকি কেরালা ব্লাস্টার, সেই নিয়ে কথা বলবো এই ভিডিওর মাধ্যমে। তো প্রথমেই কিন্তু চলে আসি এসসি ইস্ট বেঙ্গলের কথায়। দেখো, এসসি ইস্ট বেঙ্গলের বর্তমানে কিন্তু এখনো কোনো রকম সমস্যা মেটেনি, কিন্তু বর্তমানে এসসি ইস্ট বেঙ্গলের কর্তারা একটা চিঠি বা মেল পাঠিয়েছিল বর্তমান এসসি ইস্ট বেঙ্গলের ইনভেস্টরকে একটা আলোচনায় বসার জন্য বা সব কিছু সমাধান করার জন্য। কিন্তু এই আলোচনায় কিন্তু বসতে একদমই নারাজ এসসি ইস্ট বেঙ্গলের ইনভেস্টররা। তারা বলে আগে যে কথাবার্তা হয়েছিল মুখ্যমন্ত্রী এবং সবার সামনে, সেই কথাবার্তায় থাকবে এবং ট্রাম্প সিটে সই করে ইনভেস্টরকে পাঠাতে হবে। কিন্তু সেই সইও করতে কিন্তু নারাজ এসসি ইস্ট বেঙ্গলের কর্তারা। এর জন্য কিন্তু চিন্তার ভাঁজ বলাই যায় এসসি ইস্ট বেঙ্গলের পুরো বিদেশি প্লেয়ারদের ওপর। বিদেশি প্লেয়াররা এটা ভাবছে যে এখন যদি আমি এসসি ইস্ট বেঙ্গলের জন্য বসে থাকি এবং অন্য কোনো দলে সই না করি এবং এসসি ইস্ট বেঙ্গলের এই সমস্যা সমাধান, মানে ক্লাব কর্তা এবং ইনভেস্টরের সাথে এই সমস্যা সমাধান যদি না হয়, তাহলে তাদের তো এক বছর লস। তার জন্য কিন্তু তারা এই সময়টা দিতে পারছে না পুরোপুরি এসসি ইস্ট বেঙ্গলকে। ব্রাইট এনোভাখারে কিন্তু বলে দিয়েছে আর কয়েকদিন মাত্র দেখবে, যদি না সমস্যা সমাধান হয় তাহলে কিন্তু আইএসএলের অনেক দলে তার কাছে অফার আছে, সে কিন্তু সেই দলগুলোতে জয়েন করতে পারে। আর ব্রাইট এনোভাখারের জন্য আমি বলতেই পারি আইএসএলের প্রত্যেকটা দলেরই কিন্তু অফার রয়েছে। এবং আমি আরও একটা কথা বলে দিই, সেটা হচ্ছে স্টেনম্যান, যে এসসি ইস্ট বেঙ্গলের অসাধারণ মাঝমাঠের এই প্লেয়ারটি স্টেনম্যানও কিন্তু এসসি ইস্ট বেঙ্গল ছেড়ে তার পুরনো উইলিংটন ফনিক্স দলে ফিরে যাওয়ার কথা। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, এবং যাই আসুক না কেন তার আপডেটও কিন্তু দেব। এবং এসসি ইস্ট বেঙ্গলের আরও একটা কথা বলে দিই, এসসি ইস্ট বেঙ্গলের এই সমস্যার জন্য কিন্তু চিন্তার ভাঁজ এফএসডিএলেরও। এফএসডিএলও কিন্তু বলেছে এই সমস্যা যদি সমাধান না হয় তারাও একটা আলোচনায় বসবে। তো আশা করা যাচ্ছে কয়েকদিনের মধ্যে কিছুই তো একটা বেরোবে এসসি ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো যাই হোক, সেগুলো তো আমরা জানতে পারবো এবং জানিয়েও দেবো। তো এবার চলে আসছি মুম্বাই সিটি এফসির কথায়। মুম্বাই সিটি এফসির বার্থোলোমিও ওগবেচে কি মুম্বাই সিটি এফসি ছেড়ে অন্য কোনো দলে যাচ্ছে? তো এই জিনিসটা শুনে তোমাদের অনেকেই মনে হতে পারে যে মুম্বাই সিটি এফসি কেন বার্থোলোমিও ওগবেচেকে ছাড়ছে। প্রথমত চ্যাম্পিয়ন দল বার্থোলোমিও ওগবেচে, এত ভালো প্লেয়ার, কেন ছাড়ছে? দেখো, মুম্বাই সিটি এফসি কিন্তু ছাড়তে চাইছে না বার্থোলোমিও ওগবেচেকে, কিন্তু আদার্স যে আইএসএলের দলগুলো আছে তারা কিন্তু বার্থোলোমিও ওগবেচেকে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এর কারণ যে মুম্বাই সিটি এফসির এই টিমটাকে কিন্তু ভাঙতে হবে, আইএসএলের বাকি দলগুলো কিন্তু চিন্তাধারা এটাই। কারণ এই দলটা যদি না ভাঙে তাহলে কিন্তু চ্যাম্পিয়ন দল চ্যাম্পিয়নই থেকে যাবে, কোনোরকমভাবে তাকে সরানো যাবে না। যদি মুম্বাই সিটি এফসিকে ভাঙা যায় তাহলে কিন্তু সেই সম্ভাবনা আছে। তো যাই হোক, এর জন্য কিন্তু অফার করে বার্থোলোমিও ওগবেচেকে। তো বার্থোলোমিও ওগবেচের কিন্তু এখন বর্তমান অফার রয়েছে কেরালা ব্লাস্টার, এসসি ইস্ট বেঙ্গল, এটিকে মোহনবাগান এবং চেন্নাই। এবং মুম্বাইও কিন্তু একটা অফার করে রেখেছে, কিন্তু এখনও সই করাতে পারেনি বার্থোলোমিও ওগবেচেকে। তো দেখা যাক শেষ পর্যন্ত কোন দলে সই করে বার্থোলোমিও ওগবেচে, এটাই কিন্তু এবার দেখার বিষয়। আরও একটা কথা বলি, আর মুম্বাই সিটি এফসি কিন্তু থেমে নেই, বিভিন্ন স্প্যানিশ লাইগা খেলা প্লেয়ারদের সাথেও কিন্তু কথাবার্তা চালাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত কনফার্ম হয়নি। তো দেখা যাক শেষ পর্যন্ত কাকে তুলতে পারে মুম্বাই সিটি এফসি, সেই বিষয় নিয়ে পরে কথাবার্তা বলবো। তো আজকের মতন ভিডিও এতটুকুই, ভালো থাকো, সুখে থাকো, খেলতে থাকো ফুটবল, সাথে সাথে খেলাও, টাটা।